তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বেলা বাজে প্রায় 12:30, তো অনেকই বেজে গেছে। আর আজকের মতো রান্নাবান্না ঝামেলা তো থাকে না, শনিবার যেহেতু শনিবার দিন নিরামিষ হয়। তো আজকে রান্না করব হচ্ছে, মোটামুটি আমার রান্না শেষ প্রায়, আর শুধু একটা পদই বাকি আছে, সেটা হচ্ছে কাঁকরোল, কাঁকরোলের একটু ভাজাভুজি। তো সেটা আমি না একটু বেসন আর একটু চালের গুঁড়ো দিয়ে বানাই, একটু কড়কড়া হয় উপরটা আর ভেতরটা খুব নরম থাকে, ভালো লাগে খেতে। আর ডালের সাথে এটা হলে তো ব্যাস, আর কিছু লাগে না, শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো সাধারণ, বেশি কিছু ঝামেলাও নেই এটার মধ্যে, আর খুবই সাধারণ। তো চলো, আজকে আর কিছু শেয়ার করার মতো নেই, এটাই শেয়ার করি তোমাদের সাথে। তো চলো দেখা যাক। তো এখানে কাঁকরোলগুলো কেটে রেখেছি, আর এখানে আছে বেসন আর চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি বেসনের থেকে, আর এখানে চালের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ চালের গুঁড়োটা একটু বেশি দিলে এটার ক্রিসপিনেসটা বেশি হয়, সেই জন্য বেসনের থেকে চালের গুঁড়োটা একটু বেশি। আর এটার মধ্যে আমি লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আর এটার মধ্যে আমি জোয়ান দিইনি, জোয়ান আমি এটার মধ্যে আজকে দেব না। তো কোনো কোনো ভাজায় দিয়ে থাকি, কোনো কোনো ভাজায় দেখবে একটু জোয়ান দিলে না ভালো লাগে খেতে। তো এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব, আর অল্প অল্প জল দিয়ে মিক্স করব, একবারে এক বেশি জল দেব না, তাতে কি ডেলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেই জন্য। তো আমি আগে একটা ভালো স্মুথ ব্যাটার বানিয়ে নিই, আর এটার মধ্যে আমি একটুখানি রিফাইন তেল দিয়েছি, এক চামচের মতো, যে কোনো ব্যাটারে একটুখানি রিফাইন তেল দিলে ব্যাটারটা খুব স্মুথ হয়। তো এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর হলুদ দিয়ে এবার একটু জল দিয়ে এটা ভালো মতন ফেটিয়ে নেব। আর এটার মধ্যে আমি দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সামান্য। তো এই যে আমার ব্যাটারটা পুরো রেডি, এই দেখো পুরো রেডি হয়ে গেছে। তো এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই। তো এবারে তেলটাও দিয়ে দিলাম, তো তেলটাও আস্তে আস্তে গরম হোক, তারপর ভাজবো। আর এটা আমি পুরোটাই রিফাইন্ড অয়েলে ভাজবো, তো রিফাইন্ড অয়েলটা দিয়ে দিলাম, এটা গরম হোক। আর এই দেখো এখানে কাঁকরোলগুলো আমি এরকম করে গোল গোল করে কেটে রেখেছি, একটু পাতলা, বেশি মোটা না, তো পাতলা পাতলা করে কেটে রেখেছি, আবার বেশি পাতলাও না, একটু মোটা আর কি। আর এই যে এই ব্যাটারটা বানিয়েছি, এই ব্যাটারের মধ্যে চোবাবো আর ভাজবো, বেশ উপরটা না ক্রিস্পি হয় আর ভেতরটা একদম নরম থাকে, গরম গরম বেশ ভালো লাগে খেতে। তো এই যে ব্যাটারের মধ্যে কিছুটা দিয়ে দিয়ে একটু মাখিয়ে নেব, তো একবারে আমি দেব না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে ভেজে নেব। তো রান্নাবান্না কমপ্লিট, আর এই যে ভেজে ফেললাম এগুলো, আর এগুলো ডালের সাথে গরম গরম খেতে খুব মজা। আর আজকে দুপুরে কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আছে পনিরটা, আর এখানে আছে হচ্ছে পটল ভাজা, আর এখানে হচ্ছে এই যে ডালটা, ডালটা আজকে না মটর ডাল বানিয়েছি, আর ব্যাস এই আজকে তো খাওয়া দাওয়া দুপুরের। আর এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে, আর গরমের মধ্যে না রান্নাঘরে বেশিক্ষণ থাকলে মাথাটাও গরম হয়ে যায়, তো চলো এগুলো আগে করে ফেলি। তো এখন আমি একটু ছাদে এসেছি, আর দেখো এখন 4:30 বাজে, আর এখানে না দুটোর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো,
তো এমন বৃষ্টি হলো যে একটু ঝড়ও হলো সাথে, আর এত কালো হয়ে আসছিল না, মনে হচ্ছে যেন সন্ধ্যায় লেগে গেছে। তো এখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ হাঁটতে একটু ভালোই লাগছে। আর খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম, তারপরে যে আসলাম, বৃষ্টি হলো, তারপরে যে একটু ছাদে আসলাম। তো কিছুক্ষণ না ছাদে হাঁটাহাঁটি করার পরে আমরা চলে গেছিলাম, আর এখন দেখো সন্ধেবেলা। তো আকাশটা এত সুন্দর কালারটা হয়েছিল না, পুরো অরেঞ্জ কালার হয়ে গেছিলো। তো তোমাদেরকেও দেখালাম, খুব সুন্দর দেখাচ্ছিল, খুব সুন্দর। আর সাথে দেখো প্রত্যেকেরও গান শুনতে পাবে তোমরা। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করো। আর তাহলে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।